দেখামো কেন বাদ দিব? তোমাদের কি সহ্য হয় না আমি নেকামো করলে? কি তোমাদের কোনো প্রবলেম আছে? না, আপনার ন্যাকামো দেখে সহ্য হয় না, তাই তো আপনার পিছনে দিব আগুন, আর সারা ভিডিও জুড়ে চলবে থেরাপি উইথ বেগুন। কারণ আমাদের এই টিকটিকি আপু হতেছে টিকটকার, তার ন্যাকামো দেখলে হয়ে যাবে আপনার রাতের ঘুম হারাম। সত্যি টাকা দিব, বিকাশ নাম্বার দাও। তোমাকে বিকাশ নাম্বার কতবার দিব? আর হচ্ছে তুমি যে আমার থেকে টাকা ধার নিছো সেগুলো দিছো? এখন পাবলিক কে শোনাচ্ছো টাকা দিবা? ভাইরে ভাই, শয়তান এখন অবসরে গিয়েছে, দিয়েছে তা এদেরকে তার কাজ, তাই বলে কি এদের মতো শয়তানদের পিছনে দিতে পারবো না? বাস খেলা হবে। আর এদের পোশাক দেখলে মনে হয় কুত্তায় অর্ধেক সিরা নিয়ে গেছে। ভাইরে ভাই, আর যদি কোনো মতে আইফোনের কভারটাও কিনতে পারে তাহলে তো। নতুন ভিডিও পেতে চ্যানেলকে করো সাবস্ক্রাইব আর ভিডিওতে দাও লাইক। আজ এরা বকবকালাপ বাদ দিয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক। বাজান আমার নেক আমি বলতে বুঝি। উফ উফ, বুঝলাম না। বার চিকনকে চিকন, চিকনকে চিকন বলতে নেই প্রিয়, সেক্সি বলতে শিখো। তাহলে একে কি বলবো? হ্যাঁ, আপনি অনেক সেক্সি। কি সেক্সি না ব্রো, চিকন বলতে শিখো। ভাইরে ভাই, বর্তমান মেয়েরা শালীনতা বুঝে না, শুধু এটা বুঝে পাহাড় পর্বত নদী নালা না দেখাইলে টিকটকে তো ভাইরাল হওয়া যায় না। একজন কমেন্ট করছে, তুমি ছোটবেলায় আমার সাথে প্রেম করতা। ছোটবেলায় প্রেম করছি তো কি হইছে? ছোটবেলার প্রেম কি বড় হইলে করা যায় না? বান্ধবীর হাজবেন্ড মানেও আমার হাজবেন্ড, সো হাজবেন্ড আরো দু একটা থাকলে আমাকে দিতে পারেন? সো একটা হাজবেন্ড কি আর হয় বলেন? আপু আপনার তো এক জামাই হবে না, কারণ আচ্ছা আপনি দোকান কেন দিচ্ছেন না? তাহলে তো আপনি নতুন নতুন জামাই পাবেন সাথে টাকাও। নলেজ দেখছেন, যাই হোক। আপনারই কি শয়তানে লারে চারে? ও লাইক সিরিয়াসলি, মানুষকে শয়তান লারে চারে? আপনাকে কিউ লেড়েছে ছেড়েছে? সো আপনাকে যদি লারে চারে তাহলে আমাকেও লারে চারে, ওকে? না আপু, আপনাকে তো শয়তানে লাড়ে চারে না, কারণ শয়তান দেখি কখনো শয়তানে লাড়তে পারে চারতে পারে? আপনাকে দেখে তো শয়তানের আরো কিছু শিকার বাকি আছে। সো এই শয়তানটাকে নিয়ে কথা বলে সারাদিনেও শেষ হবে না। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হলে ফলো করবেন, আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন।